عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله اللهم صل على محمد وعلى آل محمد جاتي علماء مشايخ عامة পরিষদ কর্তৃক আয়োজিত আজকে ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের সের এতাজ আমির হযরত পেশাবুদুর চরমনাই দামাত বরকত ও আলিয়া শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম একেবারে কথা সংক্ষিপ্ত আসলে কোনো কাজ করতে গেলে প্রথম লক্ষ্য ঠিক করা চাই উদ্দেশ্য ঠিক করা চাই আমি কি করতে চাই যদি আপনার উদ্দেশ্যের মধ্যে পার্থক্য হয় তা কাজের মধ্যে পার্থক্যটা আসবে আর উদ্দেশ্য যদি এক হয় তাহলে কাজের মধ্যে পার্থক্য আসবে না আপনি কি মক্কা যাবেন না আমেরিকাতে যাবেন না ইংল্যান্ডে যাবেন না রাশিয়া যাবেন আগে আপনি এটা নির্ধারণ করেন না আপনি এই সিলেটে যাবেন বা বাড়িতে যাবেন যদি কেউ রাশিয়ার পথ ধরে তার প্রস্তুতি ভিন্ন হয় যে মক্কার পথ ধরে তার প্রস্তুতি অন্য হয় যে বাড়িতে যাবে তার প্রস্তুতি ভিন্ন হয় আপনি কি ইসলাম হুকুমত কায়েম করবেন কি করবেন না নাকি এইটা নিয়ে আলোচনা করবেন পর্যালোচনা করবেন ব্যাস ইসলাম নিয়ে আলোচনা করব আমার মাদ্রাসা ঠিক থাকবে পীর মুরিদি ঠিক থাকবে বয়ান ঠিক থাকবে আমার দাওয়াত ঠিক থাকবে মোজাকেরা তাজকেরা আমার হবে যদি উদ্দেশ্য ঠিক না করেন হাজারো বয়ান করব মিলবে না কেন আপনার পথ আমার পথই তো আলাদা আমি যাইতে চাই মক্কায় আপনি যাইতেছেন আমেরিকায় যদিও বাহ্যিক দৃষ্টি উভয়েরই সফর লেকিন উদ্দেশ্য তো এক না গন্তব্য জায়গা তো এক না মিলবে কীভাবে আসলে কি ইসলামী হুকুমত চান কি চান না এখানে এখন এই জায়গায় এই পয়েন্টটা এখন আগে যদি ইসলামী হুকুমত করতে চান তাহলে আপনার সাথে প্রত্যেক জায়গায় মিলে যাবে আমার এক জায়গায়ও দ্বিমত থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়া বলি এক জায়গায়ও দ্বিমত থাকবে না যদি ইসলাম হুকুমত কায়েম করতে চান আর যদি মনে করেন না ভাই এইটা আমার ব্যবসা বাণিজ্য এটা আলোচনা মোজাকেরা এটা মাহফিল আমার মাদ্রাসা আমার ইমামতি আমার সম্মান আমার শ্রদ্ধা দেখেন আমরা প্রত্যেকে কিন্তু নিজের হালাতে একজন বাদশাহ একজন ইমাম সাহেব তার হালাতে বাদশাহ একজন মুহতামিম সাহেব তার অবস্থা সে একজন বাদশাহ বিশ্বাস হয় না একজন পীর সাহেব আমার অবস্থা কিন্তু আমি একজন বাদশাহ বলে কেন বাদশার যেই সমস্ত আওসাফগুলি আছে একজন মোহতামিম সাহেবের একই আওসাফ আছে বাদশাহ যাকে ইচ্ছা বাদ দিয়ে দেয় যাকে ইচ্ছা ফাঁসি দেয় যাকে ইচ্ছা শাস্তি দেয় একজন মোহতামিম সাহেব যাকে ইচ্ছা মাদ্রাসা থেকে বাদ দিয়ে দেয় যাকে ইচ্ছা রাখে একজন বাদশাহ যাকে ইচ্ছা খানা দেয় যাকে ইচ্ছা খানা বাদ দিয়ে দেয় একজন মোহতামিম সাহেব যাকে ইচ্ছা খানা জারি করে যাকে ইচ্ছা খানা বাদ দিয়ে দেয় একজন মোহতামিম সাহেব একজন বাদশাহকে সবাই শ্রদ্ধা সম্মান করে একজন মোহতামিম সাহেব পীর সাহেবকে সবাই শ্রদ্ধা সম্মান করে একজন বাদশাহ তার নিজ এলাকায় সর্বশ্রেষ্ঠ একজন পীর সাহেব একজন মোহতামিম সাহেব তার এলাকায় এবং তার কাছে পুরুষদের কাছে সর্ব দেখেন না হুবাহু মিল আমি দেখছি তো হুবাহু মিল হুবাহু মিল কাজে আমি তো সম্মান শ্রদ্ধা ইজ্জাত অর্থ পয়সা টাকা সবই তো আমার আছে আমি জেলে যাব কেন আমি কটূক্তি শুনবো কেন আমি গালি শুনবো কেন আমি কি বা শেখায় শুনবো কেন আমায় ভয় ভীতির মধ্যে থাকবো কেন কারণটা কি আমি তো দিনকে নিয়ে ভালো আছি খুব ভালো আছি আমি দিনকে নিয়া ইসলামকে নিয়া আজকে শ্রদ্ধা সর্বোচ্চ শিখরে চলে গেছে মর্যাদা সর্বোচ্চ স্থানে চলে গেছে আমার অর্থনৈতিক অবস্থা সবচেয়ে ভালো হয়ে গেছে তো আমার অসুবিধা কি আমি রিক্সটা নেব কেন আমি জেলে যাব কেন আমি সরকারের কেসের মধ্যে থাকবো কেন আজকে আওয়ামী লীগ বিএনপি আমাকে কটূক্তি করবে কেন আমাকে ঘৃণা করবে কেন আমার বিরুদ্ধে সমালোচনা হবে কেন আমাকে মারার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে কেন আমাকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করবে কেন আমাকে রাস্তায় দাঁড়িয়ে কেন গালি দেবে গিবাস শিকায়ত কেন করবে কে শুনতে চায় এগুলি আমি তো ইসলাম নিয়ে ভালো আছি খুবই ভালো আছি সমস্যা কি উদ্দেশ্য আগে ঠিক করেন আগে উদ্দেশ্য ঠিক করেন যদি ইসলাম হুকুমত কায়েম করতে চান তাহলে আপনাকে ঐক্য হতে হবে
আর ইসলামী হুকুমত কায়েম করতে না চান প্রত্যেকের প্রত্যেকের জায়গায় বাদশাহী করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি কি সিলেট ভিত্তিক ইসলামী হুকুমত কায়েম করবেন, বরিশাল ভিত্তিক, ঢাকা ভিত্তিক, চিটং ভিত্তিক, কি ভিত্তিক, বাংলাদেশ ভিত্তিক? যদি বাংলাদেশ ভিত্তিক আপনি ইসলামী হুকুমত কায়েম করতে চান তাহলে বাংলাদেশ ভিত্তিকে চিন্তা করতে হবে, সিলেট ভিত্তিক চিন্তা করলে ইসলামী হুকুমত হবে না। যদি আপনি বাংলাদেশ ভিত্তিক ইসলামী হুকুমত কায়েম করতে চান তাহলে বরিশাল ভিত্তিক চিন্তা করলে হবে না। যদি বাংলাদেশ ভিত্তিক ইসলামী হুকুমত কায়েম করতে চান ঢাকা ভিত্তিক চিন্তা করলে হবে না। যে আমরা সিলেটের মানুষ, আমরা বরিশালের মানুষ, আমরা চিটাংয়ের মানুষ, আমাদের চেয়ে বড় আলেম নাই, বরিশালের চেয়ে বড় পীর নাই, সিলেটের চেয়ে বড় মাদ্রাসা নাই, কাজে আমরা ওখানে যাবো কেন, ওনার কাছে আমি যাবো কেন, উনি উনি কি আমার চেয়ে বড় নাকি, উনি কিসের আলেম, উনি কি জানে, উনি কি বুঝে? যদি প্রশ্ন করে খালেদা জিয়া কি জানে, সে কত বড় আলেম, তার কাছে আমরা কেন গেলাম? এই প্রশ্নের জবাব তো আজকে কার কাছে নেই। আজকে তারেককে নিয়ে কেন ঘুরঘুর করতেছি, আজকে জয়কে নিয়ে কেন স্বপ্ন দেখছি, আজকে শেখ হাসিনার সে কি বড় ডক্টরেট কেউ নাই, প্রফেসর কেউ নাই, সেই প্রশ্ন একদিন তুললাম না কেন? কারণটা কি? যখন ইসলাম হুকুমত কায়েমের জায়গায় আসি, উনি কিসের আলেম, উনি কিনে জানে, উনি কি পড়াশোনা করছে, ওনাকে আমি চিনি, ব্যাস গিবা শেখা শুরু করেছি। এর মূল কারণটা কি? আসলে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বাদশাহী করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই না, ইসলামকে নাম দিয়ে নিজের বাদশাহীকে ঠিক রাখার পরিকল্পনা করতেছি। এর জন্য ইসলাম হুকুমত যদি কায়েম করতে চাই, যদি ঠিকই আমার পুঁজি বাড়াতে চাই, অনেকে কি বলে যে হুজুর আমার কাছে আসে না কেন, আসে বেশ ভালো কথা, যদি ইসলাম হুকুমত কায়েম করতে চাই তাহলে আমি প্রশ্ন আপনি ওখানে গেলেন না কেন, কথাটা বুঝতে পারি নাই। তো অনেকে কি প্রশ্ন করে, চরমনো এলা আমার কাছে, তাই চরমনো এলা যদি ইসলাম হুকুমত কায়েম করতে চায় তারা তারা আপনার কাছে যাবে, কিন্তু আপনি যদি ইসলাম হুকুমত কায়েম করতে চান তা আপনার তো উচিত ছিল সেখানে যাওয়া, আপনি গেলেন না কেন? এই প্রশ্ন একদিন করলাম, এর কারণটা কি? ইসলাম হুকুমত কায়েম করতে চাই না। মূল হলো বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করতে চাই না, যদি ইসলাম হুকুমত কায়েমই করতে চাইতাম যেই প্রশ্ন আমি করছি সেই প্রশ্ন আপনাকেও তো আমি করবো, আমি আপনার কাছে গেলাম না কেন, এই প্রশ্ন আপনি তুললেন, আমিও তো প্রশ্ন করবো, আপনি যদি ইসলাম হুকুমত চান তা আপনি আমার কাছে আসলেন না কেন, কিন্তু এই প্রশ্ন কোনোদিন করছি? এর মূল কারণটা কি? ইসলাম হুকুমত কায়েম করতে চাই না। আসাবিয়ত, আপনার জায়গায় আমি খুব ভালো আছি। আজকে একটা এই আসার সময় ওয়ালে দেখলাম, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আজকে দেখে আসলাম এই মাত্র কবিতাটা, আমি আমাকে অনেক বড় মনে করি। ভাইও, যাই হোক, কথা একেবারে সংক্ষিপ্ত, আসুন উদ্দেশ্য ঠিক করুন, উদ্দেশ্য আগে ঠিক করুন, যদি উদ্দেশ্য ঠিক হয়ে যায় সবার বক্তব্য এক হয়ে যাবে, আর উদ্দেশ্য যদি ঠিক না হয় তাহলে বক্তব্য কোনো দিন এক হবে না। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। তবে আমি একটা কথা মনে রাখি বলবো, সিলেট কিন্তু উর্বর এক জায়গা, ওলামায়ে কেরাম অনেক ভালো জায়গা, অনেক ভালো জায়গা। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দ তখত তাউসকে এখানে তসনাত করে দিয়েছেন। আপনার ইচ্ছা করলে সিলেট থেকে এমন আগুন, এমন তুফান সৃষ্টি করতে পারেন যেই তুফানে বাংলাদেশের সমস্ত বাতিল তসনাত হয়ে যাবে। সিলেট থেকে সম্ভব, এটা সম্ভব সিলেট থেকে, আমি বিশ্বাস করি সম্ভব। এর কারণটা কি? আপনাদের সিলেটের মানুষ নামাজ পড়ুক অথবা নাই পড়ুক, দাঁড়িয়ে রাখুক অথবা নাই রাখুক, তাদের মেজাজ ইসলামিক মেজাজ। অন্য উত্তরবঙ্গের মানুষের মেজাজ ইসলামিক মেজাজ না, আমাদের বরিশালের মানুষের মেজাজও কিন্তু ইসলামিক মেজাজ না। আপনি যাবেন এই বিভিন্ন এলাকায়, আমরা বাংলাদেশ সব জায়গায় ঘুরি, সমস্ত মানুষের মেজাজ ইসলামিক মেজাজ না। ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করে না, সম্মান করেন, ইজ্জত করে না, কিন্তু সিলেটের মানুষগুলির মেজাজই ইসলামিক মাইন্ডেড। এদের মেজাজটা ইসলামিক, এরা আলেম ওলামাকে মহাব্বত করে, পীর বুজুর্গকে মহাব্বত করে, ভালোবাসে। এদেরকে যদি আমরা নিজেদের স্বার্থে ব্যবহার না করে, এদেরকে যদি আমরা নিজেদের স্বার্থে ব্যবহার না করে ইসলামের স্বার্থে ব্যবহার করি, এই সিলেট থেকে এমন আগুন জ্বলবে সমস্ত বাতিলদের তক্ত তাউসপুরি সরকার হয়ে যাবে। এর জন্য ওলামায়ে কেরামকে বলবো, আসাবিয়াত বাদ দেই, উদ্দেশ্য ঠিক করি, ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইনি আল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।